নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি একটা টেনশনে। আজকে আমাদের মেনু তো আছে একদম সিম্পল। এখানে আছে বেগুন ভাজা গাছের আমাদের, আর কুমড়ো সেদ্ধ এটাও গাছে, একটা হলো পাট শাকের ঝোল এটাও জমি, আর এটা হলো কাতলা মাছের ঝোল। এটা কেনা কেনা জমি না, এটা এটা কিন্তু কেনা, এটা পুকুরের না, এটা আমাদের কেনা। তাহলে চলো বন্ধুরা, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো আজকে খাওয়া দাওয়াটা শুরু করি। চলো বন্ধু শুরু করি, তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো। সিম্পল মেনু, আমার সবচেয়ে ভালো লাগে কুমড়ো সেদ্ধ। যারা আমাদের ভিডিও নতুন দেখছো এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে অবশ্যই, যদি ভালো লাগে, যদি ভালো লাগে। দারুণ হচ্ছে কুমড়ো সেদ্ধটা, শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষের তেল দিয়ে মাখা। একদম কচি, যত কচি হবে তত ভালো। একদম কচি তেল এটা, আমরা একদম এরকম ছোটো ছোটো কুমড়ো হয় সেগুলো সেদ্ধ খাই। আমার এই কুমড়োর মধ্যে এটাই ভালো লাগে, কাঁচা কুমড়ো সেদ্ধ সেদ্ধ। এখন প্রচন্ড গরম কিন্তু আমাদের এদিকে, গরমে যত সেদ্ধ খাওয়া যায়, সেদ্ধ আর মশলা ছাড়া পাতলা তত ভালো। আসতে পারে না আসতে পারে জানি না, কপিটা আসবে না। অনেক গানে কপি হয়েছে, আসে অনেক গানে আসে না, বাংলা গান তো নাও আসতে পারে। আসে বাংলা গানও আসে, বাংলা গানও আসে, কিছু কিছু গানে আসে। এটা হলো পাট শাকের ঝোল, আমি অতটা ভালো খাই না। আমার কিন্তু প্রিয় খুব পাট শাকের ঝোল, আর ডাল দিয়ে করলে তারও ভালো লাগে। মুসুর ডাল দিয়ে খুব ভালো লাগে। ভালো লাগে না ভিজলে ভিজলে ভাব, সেজন্য ভালো লাগে না ভিজলে ভিজলে জিনিসটা, আমি অতটা পছন্দ করি না খেতে। আর তুই ভালো মুখে দিলে পুচ করে চলে যায়, চিবতে লাগে না। বাবু খাইনি, খাইনি বল কি খেতে গুলো ভালো না। শাকেটা ডাল দিলে না আরো ভালো টেস্ট হয়। আমার মা করে ডাল দিয়ে, অল্প ভাত নিয়েছ মনে হয়, টান দিয়ে পুতকু চলে যাবে। ভালো না, ভালো হয়েছে
করে নিয়েছি কাতলা মাছের ঝোল আলু দিয়ে পাতলা ঝোল মাছের সাইজটা কিন্তু খুব বড় ছিল বড় সাইজ আর মাছ যত বড় হবে খেতে তত টেস্ট হবে ঠিক আছে তা ঝোলটা সুন্দর হয়েছে আমাদের বাড়িতে এরকম কোনো পাখি যেই নেই মানে সব ধরনের পাখি আসে মানে খুশি না তবু আসে আমাদের পাখি ছিল বিয়া পাখি ছিল আমি আমাদের ওই বাড়ি গেছিলাম আর বিড়াল 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 খুলে দিয়েছে মনে হয় আমাদের খাঁচাটা বিড়াল খুলে ফেলেছিল তারপর পাখি চলে গেছে সেদিন খুব খারাপ লেগেছিল আমার সেজন্য কিছু কুচিতা করা যায় তো খুব ডাকতো সব আসলেই ডাকতো টিয়া পাখি ডাকতো আমাদের মিঠু না বেশি ভাত খেতো না বলো না পেয়ারা ভালো হতো তো পেয়ারাই বেশি দেওয়া হতো পেয়ারা ছোড়া মাছটা খুব টেস্ট মাঝে দুটা খুব ভালো খেলাম খুব ভালো খেলাম দুটা আকাশ তো মেঘলে বলা আমার এটাও ছিল টুকটুক করে দেড় টাকা এই কাটার এই শ্বাসটা খেতে ভালো লাগে মাঝখানে একটা শ্বাস থাকে ভাবতে পারছি না খুব শক্ত
লেস্ট একটু খাটা বেশি থাকে। তাহলে বন্ধুরা আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, যদি ভালো লাগে শেয়ার করবে। তাহলে আজকে এখানে সবাই ভালো থাকবে, বাই বাই।